বাসে তো বেশি দেয় তারা টাকা কম যাইতে পারে যাইলে যাত্রায় আগের তুলনায় ভোগান্তি অনেকটা কমলেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েই গেছে এছাড়া ট্রেনের টিকিট না পাওয়ার আক্ষেপেও পড়েছেন অনেকে এ নিয়ে এখন সকালে রয়েছে বিস্তারিত আর পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি ঈদে গরমুখ মানুষ শহর ছেড়ে দেওয়ার কারণে অনেকটাই ফাঁকা হয়ে যায় ঢাকা আর এই সুযোগে শহরে বারে চুরি চিন্তার মতো ঘটনা সব বন্ধ থাকে তো মানে নীরব কোনো লোকজন আসা যাওয়া হয় না তার জন্য মানে একটু সতর্ক থাকতে হয় পুলিশের পক্ষ থেকে স্পেশাল ব্যবস্থা গ্রহণ করা হবে দিনে রাতে চব্বিশ ঘন্টা ছুটি শেষ হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে আমাদের কার্যক্রম থাকবে আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবে এবং কমিউনিটি পুলিশ একটু বড় ভূমিকা পালন করে থাকে সকলকে নিয়ে আমরা কাজ করব ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় বাড়ে চুরি ছিনতাই সহ নানা অপরাধ এই প্রবণতা রোধে নিরাপত্তা নিশ্চিতে সজাগ থাকার আশ্বাস দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ ব্যাপারে রাজধানী বাসীকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি এ নিয়েও রয়েছে বিস্তারিত তবে শুরুতেই ঈদ যাত্রার খবর দিনের সূর্য ডুবে রাত পোহালে ইদুল ফিতর তাই শেষ মুহূর্তে বাড়ি যেতে মানুষের প্রাণপণ চেষ্টা বাসের ছাদ ট্রাক কিংবা ট্রেনে ঝুলে যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন বাসে যেমন অতিরিক্ত ভাড়া তেমনি ট্রেনে টিকিট না পাবা তবুও বাড়ি ফিরতে হবে নারীর টানে যদিও ভোগান্তি পিছু ছাড়েনি বাসে কিংবা ট্রেনে আহাদ আহমেদের সুবিধা আরও জানাবেন মুনাফ রশিদ যে ট্র্যাকে মালামাল টানার কথা তা এখন মানুষে ঠাসা গাবতলি থেকে আমিনবাজার হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের এই মহাসড়কে দেখা গেল ট্র্যাকে চেপে বাড়ি ফেরা মানুষের এমন দৃশ্য এসব বাহনের অধিকাংশ যাত্রী খেটে খাওয়া মানুষ কিংবা গার্মেন্টস কর্মী বাসের অতিরিক্ত ভাড়া আর টিকিট প্রাপ্তির বিড়ম্বনা এড়িয়ে ঘরে ফিরতে তাদের এমন তাড়া স্বল্প সব মানুষগুলো আপনজনের কাছে ফিরছেন ঠিকই কিন্তু খালি হাতে নাকি কিনেছেন কিছু তার নিশ্চিন্ত থাকার আবেদন সাড়ে তিনশো কিলোমিটার দূরে অপেক্ষায় থাকা উদ্বিগ্ন স্বজনের সান্ত্বনা দিনাজপুর যাবেন শিরিন বেগম বাড়তি টাকায় বাসের টিকিট না কিনে রাস্তার ধারে বিকল্প বাহনের অপেক্ষা তবে দুই গাইবান্ধার রেহানা বেগমের গল্প অনেকটা একই ঈদের কেনাকাটায় বাড়তি খরচ তার উপর দ্বিগুণ বাসের টিকিট তাই সাধ্যের কাছে হার মেনেছেন ঠিকই তবুও ট্রাকে কিংবা বাসে ফিরতে হবে বাড়ি আমরা তিন দিন হলো ঘুরতেছি আর বারোশো চোদ্দশো করে টাকা টিকিট যাচ্ছে বারো চোদ্দশো টাকার নিচে টিকে দিচ্ছে না যাওয়া তো লাগবে যে কোনো ভাবে ব্যবস্থা তো করা লাগবেই এখানে তার বসে এভাবে থাকা যাবে না যে শহর দিয়েছে আয়ের উৎস কর্মের ঠিকানা জীবন জীবিকার তাগিদে বছরের পর বছর যেখানে টিকে থাকা সেই পরিবেশ ছেড়ে শত কষ্টে হলেও খোলা আকাশ আর মুক্ত বাতাসে ছুটে চলা নারীর টানে আপন ঠিকানায় বাস ট্রাক পিক আপ ভ্যানে যে যেভাবে পেরেছেন সেভাবেই ছুটেছেন রিক্সা ঢাকা এখানে তেমন টাকা নাই যে আমি এক হাজার বা বারোশো টাকা ভাড়া দিয়ে আমি দেশের বাড়িতে যাব। ওই গাড়িতে হাজার বারোশো টাকা ভাড়া চায় যার কারণে এই গাড়িতে চাপছি বউ পোলা পালন নিয়ে দেশে যা ঈদ করুক এই তো কথা দেখি থাকা আর ইসা আর গাড়ি পাওয়া যায় কিনা কেটে কেটে যাতে হবে তাছাড়া তোমার বাড়ি যাতেই হবে আমার পয়সা পাতি কম আমরা কেনাকাটা করতে পারি আর যাই এক যদি আলাদা অভিজ্ঞ দেয় তাহলে কেনাকাটা কিন্তু করুন যাই কিছু রান্না বান্না করবো বাপ মা তাদের সাথে একটা একটু বসে খাবো এই যনে যাচ্ছি বাবা মা ভাই বোন সবাই এখানে ঈদ করার নিতে গাড়িতে গেলাম শীত যায় 1200 টাকা 500 টাকা ভাড়া গাড়ি ঘোরা না ভয় আমরা এই যে ডিস্ট্রিকেতে বাড়িতে দেশে কখনো ঈদ যাত্রা পুরোপুরি স্বস্তি দেয়নি এবارو নেই তার ভিন্নতা স্বাভাবিক সময়ে চাপ কম থাকলেও ইদে পোশাক কারখানা ছুটির পর যাত্রীদের যে ঢল নামে তা ছেয়ে যায় সড়কে মহাসড়কে সাভার গাজীপুর ও এর আশপাশে পোশাক শ্রমিকের সংখ্যা বেশি থাকায় এ পথের চিত্র বরাবরই এমন তবে পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা চট্টগ্রাম কিংবা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের স্বস্তি দিয়েছে এবারের ঈদে সবার সাথে একসাথে ঈদে আনন্দ করবে এই জন্যই তো যায় যতই ভাড়া নিয়ে ভাবে না সবাই বাড়ি যাচ্ছে যার যার মধ্যে ঈদ করতে তো এটা মেনে নিতে হবে কারণ সবাই একসঙ্গে ঢাকা ছাড়তে গেলে জ্যাম পড়বে সদরঘাটের ভিড় আগের মতো নেই এখন যদিও চিরচেনা জৌলুস হারিয়েছে তবুও থেমে থাকে রে নদীপথের যাত্রা তবে বাদুর ছোলার তিক্ত ঐতিহ্য বদলায়নি ট্রেন যাত্রায় ঝুঁকি আছে ছাদে তবু তা কে মানে আর চাপাচাপি ঠেলাঠেলির দৃশ্য যেরূপ ট্রেনের চিরচেনা এসব দেখেও তা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কি কর্তব্য নাই ছাদে যাত্রী চাপ ঠেকাতে আমরা হিমশিম খেয়েছি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন টিটিটিসি আছেন যারাই চেক করেছেন আসলে এই যে যে যাত্রী যাত্রীকে তো আসলে ফোর্স করে মারা বা অ্যাসল্ট করা যায় না আমরা চাই যে কেউ সাধে না যাক সাদে ইঞ্জিনে বাফারে আসলে ভ্রমণ করা ঠিক না যাত্রী সচেতন হওয়া উচিত ভোগান্তিগুলো জমা থাক হৃদয়ে ক্লান্তি সব ধুয়ে মুছে যাক নিরাপদ ভ্রমণ আর গন্তব্যে পৌঁছে প্রিয়জনের হাসি মুখে উৎসবের নেই যেমন সীমানা তেমনি পথের ক্লান্তি কখনো দূরত্ব কমায় না যার জন্য দায়ী একমাত্র ভোগান্তি আর অব্যবস্থাপনা তাই শত ক্লান্তি আর ভোগান্তি উপেক্ষা করে বাড়ি ফেরার যে তাড়না তা মানুষকে দেয় উৎসব উদযাপনের বাড়তি প্রেরণা বাস ট্রাক ট্রেন জলে কিংবা আকাশপথ সবই মাধ্যম মাত্র তাই যাত্রার বাহনে ভিন্নতা থাকলেও সবার উদ্দেশ্য ঈদ উদযাপন যার গন্তব্য পুরোপুরি অভিন্ন মুন্নাফ রশিদ এখন ঢাকা সড়ক রেল ও নৌপথে যাত্রার সবশেষ খবর জানাতে রাজধানীর গাবতুলি থেকে মুন্নাফ রশিদ কমলাপুর রেল স্টেশন থেকে আজহার এবং সদরঘাট থেকে যুক্ত হয়েছেন নাজমুস সাকিব তো শুরুতে আমরা মুন্নাফ রশিদের কাছে যেতে চাই মুন্নাফ আগামীকাল ঈদ উল ফিতর আজ ঈদ যাত্রার শেষ দিনই আমরা বলছি তো অনেকে হয়তো এখনও বাড়িতে রওনা দিতে পারেননি তাদের কাছে আজকে শেষ সময় রওনা দেওয়ার জন্য সকালবেলা চাপ কেমন দেখছেন গাবতুলিতে ইসরাত মুক্তি আসলে আজকে যেহেতু ঈদের একবারেই ঠিক আগের দিন আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত যাত্রীদের খুব চাপ ছিল আজকে খুব বেশি চাপও নাই আবার খুব বেশি ফাঁকাও বলা যাবে না গাবতলিতে সকাল থেকে দেখেছি যে যারা ঈদের দিন যেতে চেয়েছিল বা ঈদের ঠিক বিকেলে যেতে চেয়েছিল ঈদের দিন তারাই কিন্তু আজকে যে বাড়তি দিনটি পেলো সেই হিসেবটা করেই কিন্তু তারা আজকে সকালে বেরিয়েছে এবং তারা ঘরে ফিরতে চাচ্ছে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে গাবতলি থেকে যে সব বাসগুলো সাধারণত যে সব জেলাগুলোতে যাচ্ছে তার মধ্যে আমি এখানে যে সব যাত্রীদের দেখেছি সব থেকে বেশি উত্তর যে সব যাত্রীরা রয়েছে দিনাজপুর রংপুর গাইবান্ধা এই যাত্রীগুলো সাধারণত ওই গাবতলি থেকে যাচ্ছে এবং আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ঢাকার আশপাশের যে সব মানুষগুলো আছে তারাও কিন্তু ঠিক আজকেই ঢাকা ত্যাগ করছে অর্থাৎ সাভার বা এদিকে যদি আমি বলি যে মুন্সিগঞ্জ বা ফরিদপুরের কি অঞ্চলটা রয়েছে এই পাশে এই যাত্রীগুলো কিন্তু এখন ছাড়ছে তবে এবার ঈদ যাত্রায় আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত দেখেছিলাম যে কিছুটা চাপ ছিল গতকালও এবং বিকেল নাগাদ একটু চাপ বেড়েছিল বিশেষ করে যেসব গার্মেন্টস শ্রমিকরা রয়েছে তাদের যখন ছুটি হয় তখন কিন্তু সেই চাপটা কিন্তু সড়কে এবং যানবাহনের উপরে পড়ে যায় এবং সড়কে যেহেতু বাড়তি চাপ সৃষ্টি হয় তখন কিন্তু কিছুটা জ্যামেরও দেখা মিলেছিল গতকাল আমরা দেখেছিলাম যে চন্দ্রার দিকে বাইপাইল পার হয়ে কিছুটা জ্যাম ছিল কিন্তু স্বাভাবিকভাবে যে গাবতলি বা সাভার বা আমিনবাজার এই রোডে কিন্তু আমরা খুব বেশি জ্যাম দেখিনি আজকে এখন পর্যন্ত তো গাড়ির খুব বেশি চাপ নাই যাত্রীদেরও খুব বেশি চাপ নাই ফলে জ্যামেরও খুব বেশি দেখা যাচ্ছে না এখানে যে সব যাত্রীরা রয়েছেন আমি কথা বলেছি যে তারা কিন্তু ঠিক যেতে চেয়েছিল ঈদের দিন সকালে অথবা কেউ কেউ আছেন যে যাওয়ার সিদ্ধান্ত ছিল না যেহেতু একদিন বাড়তি সময় পেয়েছে সেই জায়গা থেকে কিন্তু তারা আজকে অথবা গতকাল হঠাৎ সিদ্ধান্তে তারা কিন্তু আজকে ঢাকা ত্যাগ করছেন এরকমও আমি কয়েকজনের সাথে কথা বলেছি যাত্রীদের সাথে তারা কিন্তু সেটি বলেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি তারা কিন্তু এখানে তৎপর রয়েছে আমরা দেখেছি যে ঈদের আগে যেসব অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় সেই সদস্যরা কিন্তু সবসময় তৎপর রয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেটি দেখভাল করছেন তো এই ছিল আমার কাছে গাততুলি থেকে ঘরে ফেরা মানুষের সবশেষ খবর সহকর্মী আঝারলি আছেন ট্রেনে ঘরে ফেরা মানুষের খবরাখবর জানাতে কমলাপুরে রয়েছে আমরা তার কাছে চলে যাচ্ছি সবশেষ খবর খবর জানতে মুন্নাফ ট্রেনের এই অতিরিক্ত দিনের যে ঈদযাত্রার যে পরিস্থিতি সেটি সড়ক পথের মতোই আমরা দেখছি আজকের ভিড়টাকে ঈদযাত্রার যে চিত্রটা সেই ধরনের ভিড় বলা যায় না তবে রেলওয়েতে স্বাভাবিকভাবে মানুষ যেভাবে চলাচল করে অন্যান্য দিনে সেই ধরনের একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি আমি দাঁড়িয়ে আছি এটি হলো এগারো সিন্ধু এক্সপ্রেস এটি ছেড়ে যাবে সাতটা পনেরোতে তো সাতটা পর্যন্ত মোটামুটি পাঁচটি ট্রেনের এই কমলাপুর ছেড়ে যাবার কথা ছিল তো এর মধ্যে আমরা দেখেছি যে এই কিছুক্ষণ আগেই সকাল সাতটায় চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ছেড়ে গেল এবং ছয়টা থেকে সাতটার মধ্যে যে চারটি ট্রেন ছেড়ে যাবার কথা ছিল এর মধ্যে আমরা সিলেটগামী পারাবাদ চলে গেছে কক্সবাজারগামী পর্যটক চলে গেছে এবং জানেন যে এবার নীলসাগর এক্সপ্রেস এটি চেলাহাটির গামী একটি ট্রেন এটি ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে যায় তবে আমরা দেখছি যে নীলসাগর যে এক্সপ্রেস ট্রেনটি সেটি এখনও ছাড়েনি এবং ধুমকেতু যেটিও চট্টগ্রামগামী আরেকটি সকালে ট্রেন সেই ট্রেনটি এখনও কমলাপুরে এসে পৌঁছায়নি সেটি কখন ছাড়বে সেটি এখনও জানাতে পারছে না এই রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়ে রাখি যে উনত্রিশ তারিখ ঈদের ছুটি ধরে চার এপ্রিল থেকে নয় এপ্রিল এই সাত দিন কিন্তু চার এপ্রিল থেকে নয় এপ্রিলেই সাত দিন যাত্রা ধরে কিন্তু এই রেলওয়ে কর্তৃপক্ষ টিকিট বিক্রি করেছিল সেই হিসাবে আজকে কিন্তু সেই সাত দিনের অতিরিক্ত দিন এই এই দিন আসলে ঈদ হলে রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছিল যে কোনো ট্রেন চলাচল করবে না ছুটি থাকবে দু একটি মেল ট্রেন বা স্পেশাল ট্রেন বাদে অন্যান্য ট্রেনগুলো ছুটিতে থাকবে এদের দিন এভাবে ধরে কিন্তু আজকে সেই দিন ছিল তো সেই জায়গায় একটু পরিবর্তন আনতে হয়েছে রেলওয়ে আমরা কথা বলেছি যে এক্সপ্রেস মেইল কিংবা কম্পিউটার যে ট্রেনগুলো রয়েছে সেই সবগুলো ট্রেনই কিন্তু আজকে চলছে চলবে এবং এখন বলতে পারি যে এই কমলাপুর রেল স্টেশনের যে পরিস্থিতি তাতে সবকিছু কিছু নির্বিঘ্ন যাত্রাই হচ্ছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে এটি জানিয়েছে যে আজকের এই অতিরিক্ত দিনের যাত্রা সফল করার জন্য তারা সামগ্রিক প্রস্তুতি নিয়ে আছেন আমরা একটু সাকিবের সাকিবের কাছে যেতে চাই সে আছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে সাকিব কেমন দেখছেন আজকে মানুষ কিভাবে বাড়ি ফিরছে এই অতিরিক্ত ছুটির দিনে আমরা আসলে সড়কপথের এবং ট্রেনের যেই খবরাখবর সেটা জানছিলাম পাশাপাশি কিন্তু নৌপথেও একই অবস্থা আজকে যেহেতু গতকালকে সন্ধ্যায় চার দেখা কমিটির ঘোষণার পর এক প্রকার নিশ্চিত হয়ে হয়ে গিয়েছে যে আগামীকালকে ঈদ হচ্ছে অর্থাৎ আজকে সকাল নাগাদও কিন্তু অনেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে যারা আসলে গতকালকে রাতে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তবে সংবাদ জানার পরে কিন্তু অনেকে রওনা হয়েছে আমরা যদি একটু দেখাতে চাই যে সকাল নাগাদ কিন্তু এখানে সকালে যারা এসছেন তারাও কিন্তু সকালে বেশ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেটা সেটা একটু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা কিছুটা ভিড় আরও বেড়েছে বলে আমরা দেখতে পেয়েছি অর্থাৎ সকাল লাগা যেই 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 লঞ্চগুলো আসলে যায় সেই লঞ্চগুলোতে আমরা আসলে বরিশাল কিংবা ভোলা চাঁদপুর সহ বেশ কিছু রুটের কিন্তু লঞ্চের যে যাতায়াত সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখিনি তবে আটটা কিংবা নয়টা নাগাদ কিন্তু এই লঞ্চগুলো ছেড়ে যাওয়ার কথা যদি জানিয়ে রাখতে চাই যে বিআইডব্লিউটি সূত্রে বলছে যে গত কয়েকদিনে প্রতিদিনই প্রায় সত্তর থেকে আটাশি নব্বইটি পর্যন্ত লঞ্চ কিন্তু ছেড়ে গিয়েছে যেটা গতকালকে এবং তার আগের দিন গত দুই দিন কিন্তু সেটা কিছুটা বেশি ছিল এবং আজকেও কিন্তু নৌ কর্তৃপক্ষ আশা করছেন যে আজকেও কিন্তু অন্তত সত্তর থেকে নব্বইটি লঞ্চ কিন্তু ছেড়ে যাবেন এখনো পর্যন্ত বলা যায় যে এই নৌ এই সদরঘাটে প্রায় এখনো পর্যন্ত পঁচিশটি লঞ্চ কিন্তু ভিড়ে আছে এবং এই সবগুলো লঞ্চই কিন্তু বরিশাল ভোলা চাঁদপুর চাঁদপুর কিংবা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এছাড়া শরীয়তপুরের উদ্দেশ্যেও কিন্তু বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যাবে বলে আমরা জেনেছি আমরা যারা যাত্রী আছেন তারা বলছেন যে তারা বলছেন যে আজকে আসলে একটু আসলে নির্বিঘ্ন যাত্রার জন্য তারা আসলে সড়ক পথে রওনা দিচ্ছেন না ফলে তারা কিন্তু আরামদায়ক বাহন হিসেবে তারা কিন্তু লঞ্চকে বেছে নিচ্ছেন অর্থাৎ যারা যাচ্ছেন তারা তারা বলছেন যে আজকে অন্যান্য দিনের তুলনায় তারা কিছুটা ভিড় কম হবে বলেই তারা কিন্তু আজকে সকালে রওনা করছেন যারা আসলে লঞ্চ কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম তারা যেটা বলছেন যে আসলে ভাড়ার ব্যাপার নিয়ে যাত্রীদের আসলে বরাবরই অভিযোগ থাকে কিছুটা বেশি ভাড়া নেওয়া হয় ঈদকেন্দ্রিক সেটা নেওয়া হচ্ছে কিনা তারা যেটা বলছেন যে আসলে কর্তৃপক্ষ যেই সিদ্ধান্ত তাদেরকে দিয়েছেন তার বাইরে আসলে তারা নিচ্ছে না তবে এর বাইরে বেশ কিছু আসলে অভিযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব মিলে আছে আজকে আসলে বলাই যায় যে গত কয়েকদিনের তুলনায় সদরঘাটে এখনো পর্যন্ত কিছুটা কম তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা বাড়বে বলেই ধারণা করছেন এখানকার যেই লঞ্চ মালিক সমিতি কিংবা যারা লঞ্চ কর্তৃপক্ষ তারা কিন্তু সেই ধারণা করছেন তো সব মিলে এখন পর্যন্ত সকাল থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি ঘন্টাখানেকের মধ্যে অধিকাংশ লঞ্চই কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সদরঘাট থেকে মানুষের যে বাড়ি ফেরার চিত্র এই ছিল সবশেষ কিছু কিছু সম্পর্কের খলুসটা শক্ত অবরুদ্ধ আবার ভেতরটা ততটাই পরিশুদ্ধ ঠিক যেমন ওপরে দৃঢ়তা আর ভেতরে শুদ্ধতা নিয়ে আপনার অনুভূতি ঘেরা আবাসন যুগের পর যুদ্ধ আগলে রেখেছি আমরা এস এসআর কোয়ালিটি কামস ফার্স্ট পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী ফাঁকা রাজধানীতে এই সুযোগে ঝুঁকি বাড়ে চুরি ছিনতাইয়ের ঈদের ছুটিতে শহর ছেড়ে গেলেও জানমাল নিয়ে এক ধরনের উৎকণ্ঠা থেকেই যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন ঈদের ছুটিতে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা অব্যাহত থাকবে এদিকে সিটি কর্পোরেশনও নিচ্ছে বাড়তি সতর্কতা জাহিদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত ঈদ আসন্ন কমছে মানুষের ব্যস্ততা গ্রামে ফিরছে মানুষ ফাঁকা হচ্ছে ঢাকা গুলশানের সড়কের নিরাপত্তা শহরের ঈদের ছুটির বার্তা দিচ্ছে কর্মব্যস্ত নগরীতে নেই যানবাহনের চাপ সড়কের পাশে গ্রিনডেল ইন্টারন্যাশনাল স্কুল এখানেই আঠারো বছর ধরে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন এই প্রহরী ঈদের ছুটিতে স্কুলের গেটেই কাটিয়ে দেন তিনি চুরি ছিনতাইয়ের ঘটনার অভিজ্ঞতা না থাকলেও বাড়তি সতর্ক থাকার কথা বললেন তিনি সব বন্ধ থাকে তো মানে নীরব কোনো লোকজন আসা যাওয়া হয় না তার জন্য মানে একটু সতর্ক থাকতে হয় শহরের বড় বড় অ্যাপার্টমেন্টগুলো নিরাপত্তার দায়িত্বে কর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন তাই ঈদের ছুটি মেলে না তাদের বাসা ফাঁকা হওয়ায় নজরদারি রাখতে হয় কারণ এ সময় চুরির প্রকোপ বাড়ে খারাপ লাগে কি আমাদের যে সহকারীকে আমাদের যে বন্ধু বান্ধব তারা চলে যায় তখন আমাদেরকে একটু কয়ে যে না ওটা থাকলেও হয়তো ভালো লাগতো ভাড়াটিয়ারা ছুটিতে গেল বাড়িওয়ালারা পানির ট্যাপ গ্যাসের লাইন বন্ধ রেখে যেতে বলেন সব ধরনের দুর্ঘটনার ব্যাপারেও সতর্ক থাকতে হয় তাদের ইলেকট্রিসিটিগুলো দেখে যাবেন গ্যাসের লাইনগুলো চেক করে যাবেন দেখা যাচ্ছে গ্যাসের লাইন ছেড়ে রাখছে গ্যাস তখন ছিল না হট করে গ্যাস চলে আসছে হ্যাঁ পুরো বাসাটা দেখা গেছে গ্যাস হয়ে আছে ওইটার কারণে দেখা যাচ্ছে যে আরও পাঁচটা সাতটা বা আর যারা আছে তাদেরও প্রবলেম হতে পারে গ্যাসটার কারণে এই জিনিসগুলো আমরা মেসেজ করে দিয়ে সবাইকে বলে রাখি যে এই জিনিসগুলো টেক কেয়ার জিনিসগুলো চেক করে আপনারা বের হবে ঈদের আনন্দ বাড়াতে শহরের বহু মানুষ গ্রামে গেল উৎকণ্ঠা থেকে যায় বাসার নিরাপত্তা নিয়ে তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলছেন এ সময় চুরি ডাকাতি ঠেকাতে বিশেষ নিরাপত্তা দেবেন তারা জনসাধারণকে পরামর্শ তারা তাদের যে মূল্যবান জিনিসপত্র সেটির বিষয়ে নিজেরা সজাগ থাকবেন সচেতন থাকবেন এবং পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে স্পেশাল ব্যবস্থা গ্রহণ করা হবে দিনে রাতে চব্বিশ ঘন্টা ছুটি শেষ হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং সেটি স্পেশাল যে অ্যারেঞ্জমেন্ট সেটি আমরা সবসময় রেখে থাকি এবারও আমরা সেটি রাখব ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস বলেন বাসাবাড়ি সহ নাগরিকদের সুরক্ষায় ওয়ার্ড পর্যায় থেকে কয়েকটি দল নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ছুটিতে বাইরে চলে যাবে তারা যেন নিরাপদে আবার ফিরে আসতে পারে এবং তাদের সব আবাসন যেন নিরাপদ পায় এর জন্য আমাদের কার্যক্রম থাকবে আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবে এবং পুলিশ প্রশাসনের সাথে যৌথভাবেই ওইখানে আমরা আপনারা জানেন যে কমিউনিটি পুলিশ একটি বড় ভূমিকা পালন করে থাকে সকলকে নিয়ে আমরা কাজ করব ঈদে গড়মুখ মানুষ শহর ছেড়ে দেওয়ার কারণে অনেকটাই ফাঁকা হয়ে যায় ঢাকা আর এই সুযোগে শহরে বারে চুরি চিন্তার মতো ঘটনা তবে এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও পুলিশ বলছে নিজেদের যানমাল নিরাপদ রাখার জন্য নিজেদেরই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে একই সঙ্গে যারা শহর ছেড়ে গ্রামে যান তারাও থাকেন শহরের মালামাল নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে জাহিদ হাসান এখন ঢাকা ঈদানন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার দৌড়ে পিছিয়ে নেই গার্মেন্টস শ্রমিকরা স্বল্পয়ার মধ্যেই প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে তারা ভিড় করছেন ফুটপাতের দোকানগুলোতে কিনছেন স্বজনদের জন্য পছন্দের পোশাক এ বিষয়ে সাবার থেকে হুমায়ুন কবিরের প্রতিবেদন রয়েছে বিস্তারিত দর বেশ কিছুটা সময় পার উদ্দেশ্য একটু আর্থিক সাশ্রয় এখন যারা ক্রেতা তাদের হাতেই নিজের সুতা পরিণত হয় কাপড়ে সে বস্ত্র জায়গা পায় ব্র্যান্ডের শোরুমের ডিসপ্লেতে যায় দেশের বাইরেও বাস্তবতা হলো ঈদের আগে এমন কারিগরদের দেখা যায় কাপড় কিংবা জুতা কিনতে ফুটপাতের দোকানে আয় স্বল্প কিন্তু উৎসব ঘিরে প্রিয়জনের সুখ অমূল্য রতনের নেয় তাই সাধ্যের মধ্যে পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কিনতে ফুটপাতের মার্কেটগুলোতে ভিড় করতে দেখা যায় সাবার শিল্পাঞ্চলের গার্মেন্টস শ্রমিকদের মার্কেট ঘুরে দেখা যায় যাদের হাতের সুনিপুণ ছোঁয়ায় তৈরি হয় নামী দামি ব্র্যান্ডের সব পোশাক তারাই এই ফুটপাতের পণ্যের প্রধান ক্রেতা অতিরিক্ত দামের কারণে এদের অনেকেই আবার নিজের পছন্দের পোশাকটি কিনতে পারছেন না কিছু কিনতে পারেনি আলটা কিছু কিনছি এখন তো গার্মেন্টসের চাকরি করে অনেক দামিও ও কাপড় বানাই তা আমরা ওগুলো চোখেও দেখি না বড় বড় মার্কেটগুলোতে অনেক দাম বেশি এর জন্য আমাদের এই জায়গাতে ছোট মার্কেটে এসেছে একটা প্যান্ট একটা শার্ট কিনছে তুলনাময় দাম কিছু কম পেয়েছি শিল্প অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত সাভার সিটি সেন্টার বাইপাইল জামগড়া বলিভদ্র ও জিরানি বাজার এলাকা এখানে ছোট বড় মার্কেট সহ ফুটপাতে ক্রেতাদের উপচে পড়া ভিড় এদিকে ব্যবসায়ীরা বলছেন এবার একটু আগেভাগেই জমে উঠেছে ঈদের বেচা কেনা এছাড়া ঈদ উপলক্ষে কেনাকাটা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তার কথা জানান ব্যবসায়ী নেতারা যেহেতু আমাদের গার্মেন্টসের এরিয়া এরিয়া কম দাম কাপড়ের বেশি চলতেছে দ্রব্যমূল্যের একটু দাম বেশি তো যার জন্য সেটা একটু চিন্তা ভাবনা করে কেনাকাটা করতেছে এখানে যেই কেতাগুলো আসছে এখানে গার্মেন্টস শ্রমিকগুলা বেশি আসছে আর কি গার্মেন্টসের লোকজন আসে হ্যাঁ তার জন্য আমরা একটু কম দামে বিক্রি করি সাবার সিটি সেন্টারের সকল প্রকারের ক্রেতা কেনাকাটা করছে এবং আমরা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রেখেছি ক্রেতারা বলছেন দুর্মূল্যর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি ঊর্ধ্বমুখী কাপড়ের দামও তাই সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে নিম্নয়ার মানুষের শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে এসব দোকান ময়ান কবির এখন সাবার ঈদযাত্রার শেষ দিনে পাটুরিয়া দৌলদিয়া নৌপথে নেই জাতীয় যানবাহনের পারাপারের অপেক্ষায় যানবাহন না থাকায় নোমুর করে রাখা হয়েছে ফেরি নৌপথে ঈদযাত্রার খবর জানাতে পাটুরিয়া ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছেন আসাদ জামান আসাদ ঘাটের সবশেষ অবস্থা জানাবেন সেই সঙ্গে জানাবেন যে এখন পর্যন্ত কতগুলো ফেরি জাতীয় যানবাহন পারাপার করেছে আহ মুক্তি আপনি যেমনটি বলছিলেন আমি এখন রয়েছি পাটুরিয়া ফেরি তিন নাম্বার ঘাটে পিছনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটি ফেরি নোংর করে রাখা হয়েছে তো সকাল থেকে এখানে অপেক্ষা করে যে দেখতে পেয়েছি এবং যানবাহনের চাপ নেই এবং এক ঘন্টারও বেশি সময় অপেক্ষা করে এই যে এই তিন নম্বর ঘাটে কিন্তু একটি দুটি ফেরি কিন্তু সেই দলদের উদ্দেশ্যে ছুটে গিয়েছে সেখানে কিন্তু আমরা বেশি যাত্রী দেখতে পাইনি বেশ কয়েকটা ট্রাক কিন্তু সেই ট্রাক থাকলেও কিন্তু আমরা সেখানে কোনো যানবাহনের মধ্যে যাত্রীবাহী বাস দেখতে পাইনি আর অপরদিকে যে ঘাট এলাকায় সেখানে কিন্তু কোনো আহ যাত্রী এবং যানবাহন নেই আহ আবার একটি বিষয় জানিয়ে রাখি যে কালকে যেমন দেখা গিয়েছে এই সময়টাতে বাস না থাকলেও কিন্তু পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি ছিল আজ কিন্তু সেটাও দেখা যাচ্ছে না আর অপর দিকে আরেকটা বিষয় বলতে চাই যে এই যে পাটুরিয়া ঘাটে পাটুরিয়া ঘাটে মোট পাঁচটি ফেরিঘাট থাকার পরে মাত্র তিনটি ফেরিঘাট সচল রয়েছে এই তিনটি ফেরিঘাট দিয়ে কিন্তু মোট সতেরোটি ছোট বড় ফেরি চলাচল করছে অপর দিকে যদি আরেকটা বিষয় বলতে চাই যে পাটুরিয়া এই ঘাটের অদূরেই কিন্তু রয়েছে লঞ্চ ঘাট সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোনো যাত্রী নেই সেখানে অপেক্ষা করছে লঞ্চগুলো দীর্ঘ সময় এক দেড় ঘন্টা পর পর কিন্তু সেখান থেকে যাচ্ছে এই পর্যন্ত আমি দেখেছি মাত্র একবার এক ঘন্টা উপর বেশি সময় অপেক্ষা করার পর দেখেছি একটা মাত্র লঞ্চ এই পাটোরিয়া থেকে দোলউদিয়ার উদ্দেশ্যে ছুটে গিয়েছে এবং সেখানেও কিন্তু দেখতে পেয়েছি যে এই পাটোরিয়া দোলউদিয়া নৌপথে মোট 20টি লঞ্চ রয়েছে তারা আমাদেরকে বলেছেন যে যাত্রী না থাকার কারণে তাদের দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করতে হচ্ছে আরেকটি বিষয় বলতে চাই যে কতগুলো বাস এবং যানবাহন পার হয়েছে এখন পর্যন্ত তার হিসাব বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দেয়নি তারা বলেছেন যে সকাল থেকেই যাত্রী এবং যানবাহন নেই আসছে খুব অল্প অল্প করে আর আরেকটা বিষয় বলতে চাই যে পাটুরিয়া ছাড়াও কিন্তু আরও একটা নৌপত্র রয়েছে আরিচা কাজিরহাট নৌরুট সেখানে পাঁচটি ফেরি এবং তেরোটি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে তো এই ছিল আমার কাছে পাটুরিয়ার সর্বশেষ সংবাদ পাটুরিয়া ফেরিঘাট থেকে যুক্ত ছিলেন আসাদ জামান পার্বত্য এলাকায় পর্যটকের কাছে সবচেয়ে প্রিয় বান্দরবান তিন জেলার পর্যটন খাতের ব্যবসা প্রায় অর্ধেকই হয় দেশের সবুচ্ছাদ খ্যাত এই জেলায় তবে কেএনএফের হামলার ঘটনা এবারে ক্ষতির মুখে পড়বে পাহাড়ের পর্যটন বিশেষজ্ঞরা বলেন দ্রুত এই সমস্যার সমাধান করা না হলে স্থায়ীভাবে পর্যটক হারাতে পারে বান্দরবান এজন্য শক্তি প্রয়োগের পাশাপাশি রাজনৈতিকভাবে সংকট সমাধানের পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা আরো জানাবেন নাইমাবির যারা পাঁচ দিনের মানে ট্যুর প্যাকেজ ছিল সেটা কিন্তু কমে এখন তিন দিনে চলে আসবে অনেকেই হয়তো এখন বাজার থেকে ঘুরে আবার ঢাকায় ফেরত আসবে তো সেই জায়গাটি থেকে আমরা মনে করি যে ওভারঅল বাংলাদেশের জিডিপিতে যে এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে পর্যটনের যে অবদানটি ছিল সেটির পরিমাণ কিন্তু কমবে এখান থেকে কিন্তু প্রচুর আয় হয় এবং বলা হয় যে ঈদের সময় প্রায় দেড়শো থেকে দুইশো কোটি টাকা এবং জেলা প্রশাসন এবং অন্যান্য আমাদের যে স্থাপনাগুলো আছে সেখান থেকে হিসাব অনুযায়ী প্রায় দেড় দুশো কোটি টাকা শুধু ঈদের সময় আসে ও অন্য বছর আসে যে ঘটনাটা সময়টা হয়তো খারাপ কারণ ঈদের সময় একেবারে পর্যটনের পিক সময় ঈদ একটা পর্যটনের পিক সময়ে সে সময় ঘটিয়েছে এটা আসলে অনাকাঙ্ক্ষিত দ্রুত এই সমস্যা সমাধান করা না গেলে তৈরি হতে পারে আস্থার সংকট পর্যটক হারাতে পারে পর্যটন উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত হল নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটকদের মনে নিরাপত্তা সংক্রান্ত একটি আস্থা তৈরি করা তো আমরা দেখি যে বিভিন্ন সময় যখন হচ্ছে এই ধরনের অস্থিরতাগুলো তৈরি হয় পর্যটকদের মধ্যে একটি আস্থার সংকটের জায়গা কিন্তু তৈরি হয় এই ধরনের অস্থিরতা যদি বারবার ঘটতে থাকে তাহলে পর্যটকরা তারা যেভাবে হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় ঘুরতে যায় সেখানে যাওয়ার প্রবণতা কিন্তু কমে যাবে কৌশলগত শক্তি প্রয়োগের পাশাপাশি রাজনৈতিকভাবে এই সংকটের স্থায়ী সমাধানের পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের এজন্য স্থানীয়দের সমর্থন আদায়েরও পরামর্শ তাদের তবে পর্যটক পাবে পাহাড়ি এলাকা এগুলোকে একদিকে শক্তি প্রয়োগ করতেই হবে কিন্তু সেই সঙ্গে আমাদের এই সমস্যার একটা রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়া খুবই জরুরি এই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীকে আমাদের পক্ষে আনার চেষ্টা মনে করেন ধরেন ইউনো এটা কিন্তু সব ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বিভিন্ন উপজাতির ক্ষেত্রে দেখা যায় আমরা যাকে উন্নয়ন বলি তারা কিন্তু তার অনেক সময় সেটাকে উন্নয়ন বলে না পার্বত চট্টগ্রাম সংযোগ সড়ক যেটা হচ্ছে সেটা হলে পরে এই পুরো পার্বত চট্টগ্রামের মধ্যে একটা আমি বলবো যে পর্যটনের একটা বিপ্লব ঘটবে পাহাড়ে বর্তমানে যেই সেখানে পর্যটন শিল্পের যে বিকাশ সেটা বাধাগ্রস্ত হয় ফলমূল উপাদান অর্থনৈতিক যে অ্যাক্টিভিটিজ সেটা যেন একটা অস্থিরতার অনিশ্চয়তার মধ্যে পড়ে প্রতি বছর ঈদ ঘিরে পার্বত্য চট্টগ্রামে ছুটি কাটাতে যায় প্রায় দুই থেকে আড়াই লাখ ভ্রমণ বিবাসু বান্দরবানের ঘটনায় তাই পর্যটকদের বাড়তি নিরাপত্তার দাবি খাত সংশ্লিষ্টদের নাই মাবির এখন ঢাকা এখন সকালে নিচ্ছি একটি ছোট্ট বিরতি সাথেই থাকুন পর ফিরে এলাম দেখছেন এখন সকাল বিস্তৃত হাওর জুড়ে সোনালী ফসল থাকলেও ঈদের আমেজ নেই নেত্রকোনার হাওরের কৃষকদের মাঝে ঈদের আগে ফসল তুলতে না পারায় পুরোনো কাটবে হাওড় পাড়ের মানুষদের এর প্রভাব পড়েছে বাজারেও দোকানগুলোতে পর্যাপ্ত পরিমাণে মাল থাকলেও বেচা কেনা তুলনামূলক কম বলছেন ব্যবসায়ীরা তবে এবারের ঈদে শত কোটি টাকার নতুন পোশাকের বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত সোনালী ফসলে ভরে উঠেছে হাওড়ের একল থেকে অকুল এ ফসলেই সারা বছরের আয় বের হিসেব মিটে কৃষকদের জাতীয় অর্থনীতিতেও বড় একটি যোগান আসে হাওড়ের এই একমাত্র ফসল থেকে সারা দেশে মানুষ যখন ঈদের আনন্দে ভাসছেন তখন যাদের শ্রমঘামে হাওড়ের বিস্তৃত জমিতে ভরে ওঠে ফসল সেই কৃষকদের এবারে ঋণ কেমন কাটবে হাওড়পাড়ের কৃষক আব্দুল মান্নান হাওড়ের তিন একর জমিতে এবার চাষ করেছেন তিনি খরচ হয়েছে এক লাখ টাকা এ ফসল তুলতে সময় লাগবে আরও কয়েকদিন হাতে জমানো পুরো টাকাই খরচ হয়েছে মাঠে পোলা বানে তো কান্নাকাটি করতেছে যে ঈদের বাজার কেনাকাটা করার জন্য কিন্তু আমাদের তো এখন টাকা পয়সা তো আমাদের হাতে নাই হ্যাঁ হাওরের এমন হাজারো কৃষকের আয়ের একমাত্র খাদ বছরের এই একমাত্র ফসল তবে এবার ঈদের আগে কোনো ফসলই ঘরে উঠছে না ফলে হাওড়ের এই জনপদে পুরনো পোশাকই কাটবে ঈদ আগে আড়াই দিতাম আমরা দিয়েছি এই আড়াইটি হেঁটে থাকলে তো আমরা চৈত মাস কাটালাম ঈদ আনন্দ মতো করতাম সারা সিজন খাওয়া দাওয়া পোশাক পড়া স্কুল কলেজ ছাত্র সকল খরচ দিই এটার মাধ্যমেই চলে বাসা থেকে টাকা পয়সা চাইলে কয় যে এখন কিভাবে দিব আমরা তো এখনো ধান উড়ে নাই ফসল উড়ে নাই ঈদের আগে যদি খেটটা কাটতে পারতাম তাহলে দামের দান টান বিক্রি করে বাপ মা ভাই আনন্দ করতে পারতাম গত কয়েক বছর ঈদের আগে ফসল ঘরে উঠলেও আগাম বন্যা প্রাকৃতিক দুর্যোগ সহ নানা ক্ষতির মুখে পড়েন তারা তাই স্বল্প মেয়াদি বেশ কয়েকটি জাতের ধান চাষ থেকে বের হয়ে আসছেন কৃষকরা চলতি বছর হাওরের একচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে বড় ফসলের আবাদ হয়েছে ইতিমধ্যে পাকতে শুরু করেছে ফসল তবে এ ফসল ঘরে উঠতে এখনও সময় লাগবে পনেরো থেকে বিশ দিন ঈদের আগে ফসল ঘরে তুলতে না পারায় অনেকটাই মলিন হাওয়ার পাড়ের কৃষকের এবারের ঈদ আনন্দ হাতে টাকা না থাকার প্রভাব পড়েছে জেলার বিপণী বিধানগুলোতে বাহারি নানা রকমের পোশাকের দাম হাজার টাকা থেকে শুরু হয়ে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত তবে স্বল্প মূল্যের পোশাকের দিকেই ক্রেতাদের আকর্ষণ সবচেয়ে বেশি এবছর তো ধান সামনে উঠবে আমাদের তো মফস্বল শহর ধানের উপরে নির্ভরশীল ধানটা উঠলে আবার বেঁচে কেনা ভালো হবে জামা পছন্দ কিন্তু দামের জন্য অনেকেই থিয়ে যাচ্ছে ধান এখনো মাঠে মানুষের হাতে এখন টাকা নাই ব্যবসায়ীরা বলছেন এবছর ফসল ঘরে না ওঠায় এবারে ঈদে আসার অনুরূপ বিক্রির সম্ভাবনা খুবই কম যা আমাদের এখানে এইটটি ফাইভ মানুষ হলো কৃষি নির্ভরশীল ঈদটা এমনি একটা সময়ে পড়ছে বুড়ো ধানটা এখন পর্যন্ত ওঠে নাই যে কারণে আমাদের ওইটার একটা আমরা আশা করতেছি যে রমজানের যেতে কোরবানিটা ভালো হবে জেলা শহরের শতাধিক দোকানে অন্তত শত কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ীদের তবে কৃষকদের আর্থিক সঙ্গতি থাকলে বেচা কিনার পরিমাণ আরও বাড়ত বলে দাবি তাদের রিফাদ আহমেদ রাসেল এখন নেত্রকোনা এখন সকালে নিচ্ছে আরও একটি বিরতির সাথেই থাকুন স্বাগত দেখছেন এখন সকাল ঈদ ঘিরে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে এবার প্রসাধন সামগ্রীর বিক্রি বেড়েছে সাতচল্লিশ রূপচর্চা সামগ্রীর ব্যবসা সেই সঙ্গে ভিড় বেড়েছে স্থানীয় খাবার পানি ও পোশাকের দোকানে তানবির জন্য প্রতিবেদন বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া দেশটিতে কেনাকাটার সবচেয়ে বড় মৌসুম ঈদ দক্ষিণ পূর্ব এশিয়ার বৈচিত্র্যময় অর্থনীতিতে ঈদের সময় ব্যাপক চাহিদা তৈরি হয় প্রসাধনী সামগ্রীর ক্রেতাদের বাড়তি চাহিদা মেটাতে ব্যবসায়ীরাও হাঁটেন ভিন্ন পথে এই সময়টাতে আকর্ষণীয় ছাড় ও নিত্যনতুন পণ্যের সমাবেশ ঘটান ব্যবসায়ীরা যে কোনো উৎসব এলেই মানুষের রূপচর্চার প্রবণতা বেড়ে যায় ঈদের সময়েও ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় রূপচর্চার সামগ্রীর বহুগুণ কদর বাড়ে অন্যান্য কেনাকাটার মতোই প্রশোধনী সামগ্রী কেনার হিরিক পড়ে যায় দোকানগুলোতেও রূপচর্চার উপকরণের মজুত থাকে পর্যাপ্ত ইন্দোনেশিয়ার বাজার গবেষণা সংস্থার তথ্য বলছে দেশটিতে এবার রমজান মাসে ত্বকের যত্নের প্রসাধনী ও মেকআপের বিক্রি বেড়েছে বিশ শতাংশ গত বছরের তুলনায় দেশটিতে ভোগ্য বিক্রি বেড়েছে এক শতাংশের বেশি ঈদ উপলক্ষে পারিবারিক জমায়েত ও দাওয়াতের জন্য সবাই সাজগোজে ব্যয় করে ঈদের সময় প্রসাধনী সামগ্রীর বিক্রি কেবল ইন্দোনেশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় পুরো দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে রমজানের প্রথম দুই সপ্তাহে প্রসাধনী সামগ্রীর খুচরা বিক্রি বেড়েছে সাতচল্লিশ শতাংশ থাইল্যান্ডে তিয়াত্তর মালয়েশিয়ায় চল্লিশ ও সিঙ্গাপুরে তিরিশ শতাংশ বিক্রি বেড়েছে ঈদের বাজারে রূপচর্চার সামগ্রীর বিক্রি বাড়াতে নানা কৌশল নেন ব্যবসায়ীরা ইন্দোনেশিয়ান অনেক কোম্পানি অফলাইনের পাশাপাশি অনলাইনেও ঝুঁকছে নামিদামি ব্র্যান্ডগুলো ই কমার্স সাইট ফেসবুক টিকটকের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও প্রচারণা চালায় ঈদ ঘিরে ইন্দোনেশিয়ার বাজারগুলো জমজমাট থাকে স্থানীয় খাবার পানীয় ও পোশাকের দোকানে ক্রেতাদের ভিড় বাড়ে বহুগুণ গত বছরের তুলনায় এবার ক্রেতা সমাগম অনেক বেশি গবেষণা প্রতিষ্ঠান মর্ডার ইন্টেলিজেন্সের তথ্যমতে এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রসাধনী পণ্যের বাজারের আকার প্রায় আঠাশ হাজার কোটি ডলারের দু সালের মধ্যে এই বাজার তিরিশ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে তান ভিড়জনই এখন বিশ্ব শেষ করছি এখন সকাল এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এখন ডট টিভি ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন